আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আপনি কিভাবে আপনার মোবাইলের লক স্ক্রিনে অটোমেটিক ওয়ালপেপার সেটিংস করবেন। তো আপনারা অনেকেই জান আপনার মোবাইলের লক স্ক্রিনে অটোমেটিক ওয়ালপেপার সেটিংস করতে, তো আপনার সেটিংস অপশনে গিয়ে সেই অপশনটি না খুঁজে পাওয়ার কারণে আপনি সেটিংস করতে পারেন না। তো আজকের এই ভিডিওটিতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনার মোবাইলের লক স্ক্রিনে অটোমেটিক ওয়ালপেপার সেটিংস করবেন। তো প্রথমে আমি আপনাদেরকে বুঝিয়ে দেই লক স্ক্রিন অটোমেটিক ওয়ালপেপার মানে কি। তো মানে হলো আপনি যখন আপনার মোবাইলের স্ক্রিনের পাওয়ার বন্ধ করবেন, যখন আবার আপনি পাওয়ার অন করবেন, তখন সেখানে যে পিকচারটি শো করে সেই পিকচারটি অটোমেটিক চেঞ্জ হতে থাকবে। সিম্পলি আমি আমার মোবাইলের স্ক্রিন অফ করে অন করে আপনাদেরকে দেখাচ্ছি। অফ করার পর আবার অন করলাম, তো এখানে যেই পিকচারটি শো করতেছে সেই পিকচারটি কী হবে, অটোমেটিক চেঞ্জ হবে। আপনি যতবার স্ক্রিন বন্ধ করবেন আবার অন করবেন, তখন অটোমেটিক পিকচারটি চেঞ্জ হবে। তো সেটা কীভাবে আপনি সেট করবেন তা আমি দেখিয়ে দিই। তো আপনি সিম্পলি চলে যাবেন সেটিংসে। তো আমি আমার মোবাইলের সেটিংসে চলে যাব। তো সেটিংসে ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর আপনি দেখবেন হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন। তো আপনি সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর আপনি দেখতে পারবেন লক স্ক্রিন ম্যাগাজিন। তো সিম্পলি আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এই অপশনটি এনেবল করে দিবেন, মানে অ্যাক্টিভ করে দিবেন। তো আপনি এই অপশনের উপরে যদি ক্লিক করেন তো সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো তখন দেখুন অ্যাক্টিভ হওয়ার পরে অটোমেটিক সবগুলো সেট হয়ে যাবে। তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমার মোবাইলের ডিসপ্লের পাওয়ারটি অফ করে। তো আমি সিম্পলি আমার মোবাইলের ডিসপ্লের পাওয়ারটি বন্ধ করব এবং আবার অন করব। তো দেখুন সেখানে অটোমেটিক ওয়ালপেপার চলে আসছে। তো আমি যতবার অফ করব এবং অন করব ততবার সিম্পলি মানে একটার পর একটা পিকচার চেঞ্জ হতে থাকবে। তো এইভাবে আপনি আপনার মোবাইলের লক স্ক্রিনের ওয়ালপেপার সেট করতে পারেন। তো এবার আমি আপনাদেরকে আরেকটি টিপস দেখিয়ে দিই। তো আপনি যদি আপনার সেটিংসে এই অপশনটি না পান তাহলে আপনি কীভাবে অন করবেন। তো সিম্পলি আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর সার্চ অপশনে সার্চ করবেন লক স্ক্রিন ম্যাগাজিন। তো দেখুন সিম্পলি এখানে চলে আসছে। তো আপনি এখানে ক্লিক করবেন, সিম্পলি আগের মতো এটাকে এনেবল করে দিবেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওটিতে।